नमस्कार दर्शक बंधुरा स्वागत अपने सुमिता किचन एंड ब्लॉग से। आज के बनाब एक ही पाकेर मध्य नारिकल लाड्डू और बर्फी। लक्ष्मी पूजार मध्य अपनारा एभवे खूब ही तड़ाड़ी एक पाकेर मध्य दुईटा लाड्डू और बर्फी बनिए नीते पारें। তাহলে আমি রেসিপিটা বানানো স্টার্ট করি। আর যেই দর্শক বন্ধুরা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নিও। তাহলে রেসিপিটা বানানো স্টার্ট। নারিকলের লাড্ডু বানানোর জন্য এখানে তিনটা নারিকল কুরাই নিয়েছি আর নিয়েছি সুজি চার চামচ নিয়েছি বাইন্ডিং এর জন্য আর কাজু নিয়েছি পঞ্চাশ গ্রাম। সুজিটাকে আর কাজুটাকে ড্রাই রোস্ট করে নেব আর নিয়েছি হাফ হাফ লিটার দুধ নিয়েছি। তাহলে নারকল লাড্ডুটা বানানো স্টার্ট করি। এটা জাল দেওয়ার জন্য কড়াইয়ে একটুখানি জল আগে দিয়ে দিয়েছি, এখন দুধটা ঢেলে দেব। এটাকে এখন একটুখানি জাল করে নেব। এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, সুজিটাকে ড্রাই রোস্ট করে নেব। সুজিটাকে এখানে শুকনো কড়াইয়ে একটু রোস্ট করে নেব। নারিকলের কুড়াগুলোকে এই বাটিটা দিয়া মেপে নিচ্ছি। যতটা নারিকল এই বাটিতে হবে ওটার আধাটা চিনি দেব। এখানে পাঁচ বাটি নারিকল কুড়া হয়েছে, এখন এটাকে দুধে ঢেলেটা একটু জাল হয়ে গেছে, এখন নারিকল কুড়াগুলি ঢেলে দিচ্ছি। বাটি নারিকল কুড়া হয়েছে, এখন আমি দুই বাটি আধা চিনি দিয়ে দেব ওই বাটি থেকেই মেপে। এখন একটু দেরি মিডিয়াম ফ্লেমে এভাবে হতে দেব। মিডিয়াম ফ্লেমে পাক আসতে অবধি এভাবে রেখে দেব, বেশি লাড়ার দরকার নাই। যখন দুধটা শুকিয়ে আসবে তখন লাড়তে থাকতে লাগবো। নারিকল কুড়াটাকে এখন দশ মিনিট হয়ে গিয়েছে, এখন কাজুগুলোকে ছেড়ে দিচ্ছি। এখন আসে নাই, এখন আরো হবে, দুধটা এখনো শুকায় নাই। এখন একটু একটু নাড়বো, বিছে বিছে নেড়ে দিলে হবে। এখন আমি একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায়, লাড্ডুগুলা খেতে অনেকটা টেস্টি লাগে। দুধটা এখন একটু শুকিয়ে এসেছে, এখন নাড়তে থাকতে লাগবো, না তো নিচে থেকে ধরে যাবে। ফ্লেমটা মিডিয়ামে আছে। একটা থাল নিয়েছি, ওটাতে একটুখানি ঘি মেখে নেব। নারিকলের লাড্ডুটা এটাতে বানাবো। দুধটা পুরোপুরি শুকায় গিয়েছে, এখন ফ্লেমটাকে পুরা লো করে দিয়েছি। লো করে নাড়ছি, একটু পাক পাক আসলে নামিয়ে নেব। পাকটা এসে গেছে, আমি একটু সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দিলে খেতে খুবই টেস্টি লাগে। পাকটা আসলে আপনারা নিজে নিজে জেনে যাবেন, একটা সুন্দর গন্ধ বেড়ে যাব। সুজিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলে হয়ে যাবে। নারিকলগুলো আমি থালে ঢেলে দিচ্ছি, কিছুটা লাড্ডু বানিয়ে নেব, কিছুটা বরফির শেপে করে নেব। থালতে আমি ঘি গ্রিস করে নিয়েছি। ভালো মতন মিলিয়ে নেব। আনা নারিকলটারে থালাতে ভালো মতন শেপে দিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হলে এটা ভালো মতন শেপে এসে যাব। এখন বরফির আকারে কেটে নেব। নারিকলটা পাক আসতে পুরাপুরি আধা ঘন্টা লেগে গিয়েছে।
এভাবে কেটে নেব পুরাটা। এখন গার্নিশিং এর জন্য উপরে একটুখানি ড্রাই রোস্টেড সুজি একটুখানি খুব একটা বেশি না দিয়ে দিচ্ছি। তারপরে বরফিগুলোকে ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য, তারপরে বের করে নেব। কি যে নারিকল পাক আনিয়ে রেখেছি সেটাকে লাড্ডু করে নিচ্ছি। এভাবে একটু একটু মেখে মেখে করবেন লাড্ডুটা, তাহলে খেতে অনেকটা স্বাদ হবে। আধ ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি বরফিগুলো, এখন আপনাদেরকে বের করে দেখাচ্ছি। দেখেন খুব সুন্দর হয়েছে। খুব ভালো এসেছে, তাই বরফিগুলা খুবই ভালো হয়েছে। দেখেন বন্ধুরা, এক পাকে নারিকলের লাড্ডু আর বরফি হয়ে গিয়েছে। লক্ষ্মী পূজায় আপনারাও খুবই খুবই তাড়াতাড়ি এভাবে দুই কিসিমের লাড্ডু আর বরফি বানিয়ে নিতে পারেন একই পাকে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।